এটা হচ্ছে জাংসলনের পেছনের সাইড, আর হচ্ছে ওই যে ওইটা হচ্ছে ফ্রেশ মার্কেট, একদমই কাছে। আপনারা ফুকেট আসলে খাবেন এখানে, ট্রাই করবেন অন্তত একদিন খাওয়ার জন্য। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আর ব্লগ। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে, আর সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে আসছি, দেন দেখা যাক কি করা যায়। অনেক গোসল করছে আজকে, তো এই কয়দিন অনেক ঠান্ডা ছিল, বাট ফুকেট এসে দেখি অনেক গরম। অফ জাসিকা হোটেল সুতরে ইচ্ছা করলে আজকে সুইমিং করতে পারতো, ইয়া একদম তো আজ ইচ্ছা করলে বিকালও করতে পারতো। নাও আমি ওটা নিয়ে নি, আমার একটা প্লাস্টিকের স্যান্ডেল দরকার হচ্ছে হাঁটার জন্য। এই স্যান্ডেল পরে হাঁটা যায় না, সবসময় তো জুতো পরা পসিবল না, তো ওদমে ঢুকলাম, তো ওইখানে পছন্দ হয়েছে সুন্দর স্যান্ডেল পছন্দ আমার। কোনটা এটা স্নেক, স্নেক কোকোনাল আছে, এই যেগুলো কোকোনাল দেখো বাবা, এগুলো কোকোনাল, আর এই যেগুলো স্নেক দেখো না, স্নেক প্রিন্ট, ওই যে এ পাশেগুলো স্নেক। আমাদের হোটেলের সুইমিং এরিয়া, সামনে সুইমিং পুল, আর শুধু গাইলের পাতা আমরা এখন আসি জাংসলন মলে। তো জাংসলন মলের ভিতর দিয়ে ফ্রেশ মার্কেটে যাওয়া যায়, একটু জাংসলন মলে ঘুরি, তারপরে ফ্রেশ মার্কেটে যাওয়ার। সুন্দর তো এখানে খাবারের দোকান ভরা, ম্যাক, বার্গার কিং, তারপরে KFC সব, দেখি সুন্দর কী খাই, যদি চেঞ্জ করা যায় ডাইভোর্স। এবং জাংসলন মলের ভিতরে দেখলাম সব কিছু পিঙ্কি পিঙ্কি টাইপের হচ্ছে ডেকোরেশন করেছে ক্রিসমাসের জন্য। তো শুদ্ধ এখানে ফ্ল্যামিঙ্গো দেখলো, তো ছবি তুলতে দাঁড়িয়ে গেছে, আর সব কিছুই প্রায় বিঙ্কি বিঙ্কি টাইপের। দেখেন এখানে ভিতরেও কাউন্টডাউন হয় জাংসলন মলের ভিতরে, আর এখানেও দেখেন ক্রিসমাস সুন্দর করে ডেকোরেশন করেছে। ওই যে সেইটা ম্যাজিক, সেইটা ওই দেখো সেই বিটাই যেখানে আমরা গেছিলাম না। আমরা ফুকেটে ডিসেম্বরে এসেছি, তারপর হচ্ছে জুলাই এসেছি, এপ্রিলেও এসেছি, বাট 31st ক্রিসমাস এই টাইমটায় কখনো থাকা হয় নাই। এবার তো আসলাম ফুকেটে 31st হচ্ছে করার জন্য। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে ফ্রেশ মার্কেটে, ওই যে ওই পাশে বিল্ডিংটা ফ্রেশ মার্কেট, তো ওইখানে সব কিছু বাজার করে তারপরে উপরে রান্না করার। এই সাইডে সব ফ্রোজেন বাজার, তারপর ওই পাশে আছে ভেজিটেবলস, আর ভিতরে আছে ফিশের লাইভ ফিশগুলো আছে বলে। এখন কত রকমের ফ্রোজ, দেখছি আমরা এখন দোতলা আসছি, আর এখানে সব কিচেন, তো নিচ থেকে আপনার সব বাজার করে নিয়ে আসতে হয়, আর এখানে হচ্ছে ওরা কুক করে দেয়।
ভালো তো। তো আমরা এখান থেকে বেরিয়েলাম, 60 বাত হয়েছে, টিয়ার ফাইট করে যেতে নিয়েছি। এখন চিড়ে কি দিয়ে হচ্ছে খাবা? মর্নিং গ্লোরি দিয়ে, আগে করতাম না মর্নিং গ্লোরি দিয়ে। ম্যাগি ফিশ ফ্রাই খাবা? লবস্টার দেখেন, বিগ বিগ লবস্টার, প্রন, এটাও হচ্ছে চিংড়ি, কি চিংড়ি বলে আইডন্ট নো, টাইগার প্রন, ক্র্যাব, তারপর ফিশ, যে চিংড়ি বলা কলতা চিংড়ি, বড় ফিশ আছে অনেক। এই পাশে পুরাটাই ফিশের মার্কেট এই সাইডে, তো আপনারা আপনাদের কতটুকু লাগবে সেই অনুযায়ী কিনে নেবেন ওয়েট করে। ওয়েট হিসেবে দেয়, আমরা পিস নিয়েছি, এখান থেকে আমরা চিংড়ি নিয়েছি, তো হচ্ছে 1 কেজি 280 বার, আমরা 6 পিস নিয়েছি। আর এখানে সব সবজি টবজি পাওয়া যায়, এখান থেকে এইটা মর্নিং গ্লোরি এটা নিলাম। তো বাজার করা আমাদের শেষ আজকের মতো, এখন যে রান্না রান্না করতে দিয়েছিলাম স্টিয়ার ফ্রাইট, তো সেটা হয়ে গেছে, 5 মিনিট লাগছে মাত্র, ওরা এত তাড়াতাড়ি কেমনে করে, আল্লাহ জানে। আরও খাবার সেগুলো সব সাজিয়ে নিয়ে আসতেছে, একটা আসছে আর গোলা আসছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে খাবার খাই, খিদে লেগে গেছে অনেক। আমরা রাঁচির সাথে কোকোনাট খাবো, আর এই যে আমার খাবার মর্নিং গ্লোরি চিংড়ি, তাড়াতাড়ি খাই। লাঞ্চ শেষ করে আমরা নিচে এসে কিছু ফ্রুটস নিলাম, এখন হচ্ছে হাট বোয়ার খাবো। ফ্রেশ মার্কেটের বাইরে এখানে আবার হচ্ছে বিকালবেলা স্টল বসে খাবারের, এটা নাইট মার্কেট বেসিক্যালি, তো রাত পর্যন্ত এটা থাকবে, আর সন্ধ্যার পর হচ্ছে ফ্রেশ মার্কেটে আবার খাবার পাওয়া যায় না, রাতকালে দুপুর পর্যন্তই থাকে, বিকাল পর্যন্ত। লাঞ্চ কেএফসিতে নাও খাও, তো শুধুর লাঞ্চ করা শেষ আর আমি কফি নিলাম, তো এখন বের হয়ে যাচ্ছি, তো বিকাল বিকালও হয়ে যাচ্ছে। তো আজকের মতো রাখছি ভিডিওটি, আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বাই। কেএফসি থেকে বের হয়ে দেখি বাইরে একটা বাচ্চা গান গাচ্ছে, তো এডুকেশনের জন্য, তো অনেকেই টাকা দিচ্ছে, তো আমরাও বললাম শুদ্ধকে টাকা দেওয়ার জন্য, আর ওরা দেখেন কী সুন্দর হচ্ছে এডুকেশনের জন্য নিজে গান গেয়ে টাকা আর্ন করছে, বাট ভিক্ষা কিন্তু করে না।